আবারও ব্যাট হাতে সাকিব আল হাসান যে দৃশ্য স্বস্তি দিবে ভক্ত সতীর্থ সবাইকে হাতের পুরনো ইনজুরিতে সংক্রমণের কারণে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরতে হয় সাকিবকে পুনর্বাসনের পর অবশেষে ফিরলেন অনুশীলনে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন চেনা ক্যানভাসে ফেরার অপেক্ষায় ব্যাট হাতে সাকিবকে মাঠে দেখতে ভক্তরা কতটা উন্মুখ তা স্পষ্ট হয় দর্শকদের এমন আগ্রহে প্রথম দিন নেটে স্পিন বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করেছেন সাকিব নাজমুল অপু সহ স্পিন বোলিং কোচ সুনীল জোশীর বল মোকাবেলা করেন টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক দু একদিনের মধ্যে বোলিং ফিল্ডিংও শুরু করবেন হাতে বেশি সময় নেই তারপরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টটি ফেরার আশা সাকিবের বেশ ভালো অবস্থায় মনে হলো কোনো ব্যথা অনুভব করিনি আস্তে আস্তে যখন আরও পেস্টটা বাড়বে আরও ভলিউম বাড়বে তখন আসলে বাকিটা বোঝা যাবে জাস্ট কন্টিনিউ করতে থাকি দেখি আসলে কি অবস্থায় যায় আস্তে আস্তে যদি এই ইম্প্রুভমেন্টগুলো ভালো থাকে বা তারপরে আসলে ম্যাচ খেলার কথা চিন্তা করতে পারবো ইনজুরির কারণে সাকিবের সঙ্গে তামিমও দলের বাইরে মাঠে ফেরার লড়াই চালাচ্ছিলেন তিনিও গেল কদিন নিয়মিত নেটে ব্যাটিং করেছেন কিন্তু হঠাৎ করে তামিমের সাইড স্ট্রেন আবারও চিন্তা বাড়িয়েছে একটি ম্যানেজমেন্টের টেস্টে নিয়মিত অধিনায়ক সাকিবও যা নিয়ে কিছুটা উদ্বিগ্ন যদিও ঢাকা টেস্টে দলের ব্যাটিং কিছুটা হলেও নির্ভর করেছে তাকে কেউ না কেউ যদি না খেলতে পারে এটা তো টিমের জন্য অবশ্যই একটা বা নেগেটিভ বাট আমি আশা করবো যে ও যেন ফার্স্ট ম্যাচের আগে ফিট হয়ে যায় টেস্টে এর দিক থেকে আমি বেশ স্যাটিসফাইড ব্যাটিংটা একটু কনসার্নিং ছিল বাট আমার মনে হয় এই টেস্টের পরে এটাও একটু দূর হয়ে যাবে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ ঢাকা